শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে বদলে গেল ভারতীয় টিমের ওপেনার তথা প্লেয়িং ইলেভেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য তো রোহিত শর্মা এই মুহূর্তে বড় পরিবর্তন করে প্লেয়িং ইলেভেন তথা ওপেনার ঘোষণা করলই, কিন্তু তার পাশাপাশি এই মাত্র ভারতীয় দল থেকে ছিটকে গেল একজন স্টার প্লেয়ার। হ্যাঁ বোস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ভারত বনাম অস্ট্রেলিয়া এই তৃতীয় টেস্ট ম্যাচটি ঠিক কখন কোথায় শুরু হচ্ছে, এই ম্যাচের জন্য ভারতের নতুন ওপেনার তথা প্লেয়িং ইলেভেন কীরকম হচ্ছে, কোন স্টার প্লেয়ার ছিটকে গেল তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে এই তৃতীয় টেস্ট ম্যাচে বিজেতা হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও একটি লাইক, এবং এর পাশাপাশি এক্ষুনি নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সাইন আপ হয়ে যাও ভারতের সব থেকে বিশ্বাসযোগ্য একটা ওয়েবসাইটে, যেখানে তুমি ইজিলি অটো ডিপোজিট অটো উইথড্রল করতে পারো। হ্যাঁ বোস, এই ওয়েবসাইটের সব থেকে ব্যাপার এই যে প্রথম ডিপোজিটেই তুমি 100% ক্যাশ বোনাস পাবে এবং প্রত্যেকটা ডিপোজিটেই 10% বোনাস পাওয়া যাচ্ছে, যেখানে সবথেকে বড় কথা কোনো প্ল্যাটফর্মে হেরে গেলেও এখানে লস বোনাস পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া এখানে 24/7 কাস্টমার সাপোর্ট রয়েছে, তাই একদম দেরি না করে নিচে ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে সাইন আপ হয়ে যাও এই দুর্দান্ত ওয়েবসাইট। তো বোস, চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় টিম অস্ট্রেলিয়াকে প্রথম দুটো টেস্ট ম্যাচে দুর্ধর্ষভাবে হারানোর পর সিরিজের এই তৃতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে 1 মার্চ অর্থাৎ কাল থেকে ইন্ডোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে। হ্যাঁ বোস, এটা সেই স্টেডিয়াম যেখানে ব্যাটসম্যানরা যেমন প্রচুর পরিমাণে রান পায়, ঠিক তেমনই বোলারদের মধ্যে আবার পেস বোলাররা এখানে মারাত্মকভাবে উইকেট নেয়। তাই ভারতীয় টিমকে অবশ্যই এই ম্যাচটা জিততে হলে ব্যাটে তো ভালোভাবে রান করতে হবেই, তার পাশাপাশি পেস বোলারদের এখানে ভালো উইকেট নিতে হবে। তো ভারতের প্লেয়িং ইলেভেন জানার আগে বলে রাখি, অস্ট্রেলিয়া টিম থেকে যেমন এই টেস্ট ম্যাচের আগে প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারের মতো দুর্ধর্ষ প্লেয়ার ছিটকে গেছে, ঠিক তেমনই ভারতীয় টিম থেকেও দুর্ধর্ষ প্লেয়ার জাসপ্রীত বুমরা, সে তো এ সিরিজে ছিল নাই, কিন্তু তার পাশাপাশি তিনি এই মুহূর্তে আইপিএল 2023 তথা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেলেন। এখন এই ম্যাচের জন্য ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হবে সে কথা বললে, এই ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করতে নামবে রোহিত শর্মার পাশাপাশি শুভমান গিল। হ্যাঁ বোস, স্পষ্টভাবে রোহিত শর্মা না জানালেও তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন যে এই ম্যাচে শুভমান গিলের এন্ট্রি হতে চলেছে এবং কেএল রাহুল বাদ পড়তে চলেছেন, যেখানে এই ম্যাচে ভারতের হয়ে মিডল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3তে চেতেশ্বর পূজারা, নাম্বার 4 বিরাট কোহলি এবং নাম্বার 5 শ্রেয়স আইয়ারকে। হ্যাঁ বোস, এই সিরিজে ভারতীয় টিম দুর্দান্ত দুটি ম্যাচ জিতলে কি হবে, ভারতের হয়ে কিন্তু এই মিডল অর্ডার ভালো পারফরমেন্স করছে না, কারণ সেখানে পূজারা, কোহলি, শ্রেয়স আইয়াররা ভালো শুরু করে তেমন একটা বড় খেলতে পারছেন না। তাই অবশ্যই ভারতীয় টিমকে এই বিষয়টা দেখতে হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে, যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলে দেখা যাবে নাম্বার 6 কে এস ভারত, নাম্বার 7 রবীন্দ্র জাদেজা এবং নাম্বার 8 রবিচন্দ্রন অশ্বিনকে। হ্যাঁ বোস, জাদেজা অশ্বিনের জুটি তো এই ম্যাচে খেলবেই এবং আবারও দুটি ম্যাচের মতো ব্যাটে ও বলে দুর্দান্তভাবে ইনিংস খেলে ভারতীয় টিমকে জেতাবেই, কিন্তু উইকেট কিপিং এর কথা বললে ভারত কিন্তু এই সিরিজে দারুণভাবে মিস করছে ঋষভ পান্তের সেই স্পিনের বিরুদ্ধে ব্যাটিংকে, যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9 অক্ষর প্যাটেল, নাম্বার 10 মোহাম্মদ সামি এবং নাম্বার 11 মোহাম্মদ সিরাজকে। হ্যাঁ বোস, অক্ষর প্যাটেল ব্যাটাতে দুর্দান্তভাবে খেললেও কিন্তু বোলিংয়ে কিন্তু এখনও তার ফর্মে ফিরতে বাকি রয়েছে, যেখানে এই ম্যাচে ভারতীয় টিমকে বিশেষ করে ভারতের পেস বোলারদের এখানে দুর্দান্তভাবে বোলিং করতে হবে, কারণ অপোজিশন টিমে কিন্তু ক্যামেরন গিন, মিচেল স্টার্কের মতো বোলাররা ফিরে এসেছে এই পেস বোলার ফ্রেন্ডলি পিচে বল করে ভারতীয় টিমকে দাবিয়ে রাখার জন্য। তো এই ম্যাচে কে জিতবে তুমি তা কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।